দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই প্রিয় অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় শ্রোতা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর বুকে যে মানুষটির মাধ্যমে সারা পৃথিবীকে জয় করেছেন এবং যার দ্বারা ইসলামকে সারা পৃথিবীর বুকে আলোকিত করেছেন, সারা পৃথিবীর মানুষকে আলোকিত করার কারণে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়েছে যেই মহান ব্যক্তিটির কারণে। তিনি হচ্ছেন আমাদের আকা প্রিয় নবী তাজেদারে মদিনা হুজুর আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দুঃখজনক হলেও সত্য কথা, রাসূলের পাকের হাদিসের ভিতরে আসছে ইন্নামা আনা কাসিবুন আল্লাহু ইয়ুতি, যে আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলম দান করেন আর আমি নবী সেই ইলম বন্টন করি। তাহলে সারা পৃথিবীর বুকে যে সমস্ত আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস যারা রয়েছেন সকলের ইলম কিন্তু আল্লাহ প্রদত্ত, কিন্তু সেই ইলমটা আসছেন রাসূল পাকের মাধ্যমে। আজকে দুঃখজনক হলো সত্য কথা, সেই প্রিয় নবীকে নিয়ে আমাদের সমাজের কিছু আলেম যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমার উদ্দেশ্য তাকে ছোট তাদেরকে ছোট করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলামের সঠিক দিকটা তুলে ধরা। কারণ আজকে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি, সেটা কি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যিনি বর্তমান সময়ে খ্যাতি সম্পন্ন একজন বক্তা হযরতুল হাজ মাওলানা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, যিনি মিশর থেকে খ্যাতি নিয়ে সারা বাংলাদেশ বাংলাদেশের মানুষকে সহ সারা পৃথিবীর মানুষকে ইসলামের বাণী ইসলামের আলো ছড়ানোর জন্য চেষ্টা করতেছেন। তার কিছু বক্তব্য নিয়ে বর্তমান সময়ে সমালোচিত এবং যেটি অত্যন্ত দুঃখজনক, যেটি কখনোই আমি মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের দ্বারা এটা আশা করি নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর মাঝের অংশের ভিতরে আপনি পাবেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা একে অপরকে যে ভাষা দিয়ে যে শব্দ দিয়ে একে অপরকে তোমরা ডাকবে, আমার প্রিয় রসুল আমার প্রিয় নবীকে তোমরা সে ভাষায় ডাকতে পারবে না। কোরআনুল কারীমের এই আয়াতের দিকে যদি আপনারা খেয়াল করেন, যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় পেয়ারা নবীদের নাম ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রসুলকে একটি নাম দিয়েছেন আহমদ এবং মুহাম্মদ, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোথাও বা হাদিসের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে সম্বোধন করে নাই। কেন? আল্লাহ তো প্রিয় মনে করে ভালোবেসে এই নামটি রেখেছেন, কিন্তু তিনি সে নামে কেন ডাকেননি? এই জন্য ডাকেননি কারণ যাকে আমরা ভালোবাসি তার নামের সাইতে তার লকব দিয়ে আমরা ডাকতে বেশি পছন্দ করি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাককে বলছেন 29 নম্বর পারা 29 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, রাসূল পাকের নাম না ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা। আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন ইয়াসিন, 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহার ভিতরে বলেছেন তাহা। এভাবে অগণিত জায়গায় যদি আপনি খেয়াল করেন, আপনারা খেয়াল করেন, লক্ষ্য করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে কোথাও নাম ধরে সম্বোধন করেন নাই, সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন এবং আল্লাহ পাক নিজে রাসূল পাকের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করেছেন ইউজ করেছেন, পৃথিবীর অন্য কোন মানুষকে অন্য কোন নবী এবং পয়গম্বরকে সেই শব্দ দিয়ে ইন্ডিকেট করেন নাই। তাই যদি হয় আল্লাহ নিজেই যদি তার প্রিয় নবীকে এত সম্মান দিতে পারেন, যার সম্পর্কে আল্লাহ পাক নিজে কোরআন কারীমে সূরা আলাম নাসহার ভিতরে বলেছেন ওয়া রাফানা লাকা যিকরা, আমি আমার প্রিয় নবীর সম্মান সবচেয়ে উচ্চ রেখেছি। আজকে যারা কুস্তিগির, যারা লড়াই করে, যারা মারামারি করে,
তাদের দেহটাকে সোটাম রাখার জন্য, দেহটাকে স্ট্রং করার জন্য তারা বিভিন্ন বডি বিল্ডার, বিভিন্ন খাবার, বিভিন্ন ওষুধ তারা ব্যবহার করে তাদের দেহটাকে সিক্স প্যাক বানিয়েছেন, ছয়টা পার্ট বানিয়েছেন। তো তাদেরকে আমরা সিক্স প্যাক বলি, যারা কুস্তিগির, যারা লড়াই করে তাদেরকে আমরা সিক্স প্যাক বলি। কিন্তু সেই সিক্স প্যাক শব্দটি যদি আপনি রসুলের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে তো আপনি কোরআনুল করিমের আয়াতকে অবমাননা করলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা একই অপরকে যে ভাষায় ডাকবে, প্রিয় রসুলকে তোমরা সে ভাষায় ডেকো না। তাহলে আপনি কোরআনুল করিমের এই আয়াতের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে তো আর রসুলের পাকে সিক্স প্যাক বলা যাবে না, কারণ সিক্স প্যাক শব্দটি আপনি সাধারণ মানুষের ক্ষেত্রে, কুস্তিগিরের ক্ষেত্রে আপনি ব্যবহার করেছেন, রসুলের ক্ষেত্রে আপনি কেন ব্যবহার করবেন? এরপরে আল্লাহ পাক তার প্রিয় নবীকে কোথাও নাম ধরে ডাকেন নাই, ভালোবেসে মহব্বত করে। তাহলে রসুলের পাকে যদি আল্লাহ পাক এত সম্মান করতে পারে, আপনি একজন আলেম হয়ে বিখ্যাত একজন ব্যক্তি আপনি মানুষের কাছে হয়েছেন, তাহলে আপনি কেন রসুলের শান এবং মান আপনি খাটো করবেন? আপনি বলতেছেন যে রসুলের পাকের শান এবং মান উচ্চ করার জন্য আপনি ব্যবহার করেছেন, আমি মেনে নিলাম আপনার কথার সাথে, আমি কিছুক্ষণের জন্য একমত হলাম। কিন্তু এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এবং শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলি, আমরা কোন ব্যক্তিকে ভালোবাসি সেই ব্যক্তিকে পাওয়ার উদ্দেশ্য নয়। যদি কোনো আলেমকে ভালোবাসি সেই আলেমকে পাওয়ার উদ্দেশ্য কিন্তু আমরা তাকে ভালোবাসি না, আমরা তাকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য। সুতরাং আজকে রসুলের সম্মান খাটো হবে, আর মানে তিনি একজন বিখ্যাত বক্তা, তাকে আপনারা সম্মান করবেন বলবেন এটা কোনো বিষয় না, এটা তো হতে পারে না। আমরা তো কোনো ব্যক্তিকে ভালোবাসি ব্যক্তিকে পাওয়ার উদ্দেশ্য নয়, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার উদ্দেশ্যে। সুতরাং আমি নিজে যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলি, আপনি আমার বিরুদ্ধে স্টেপ নেবেন, পদক্ষেপ নেবেন, আপনি আমার ভুলটা ধরিয়ে দিবেন, আমি আমার ভুলগুলো সংশোধন করিয়ে নিব। আমার আজকের এই ভিডিওটা মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের জন্য এবং সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের জন্য। আমি আশা করব আগামী থেকে সামনে থেকে স্মার্টের নামে, এক্সপার্টের নামে এবং সুন্দর সুন্দর সবরীর স্বচ্ছ শব্দ ব্যবহার করার ক্ষেত্রে এমন কোন শব্দ আপনার জবান দ্বারা আমি আশা করব না যে শব্দটা আল্লাহ এবং তার রসুলের শান এবং মান খাটো করে, কারণ আমরা সম্মানিত হয়েছি আল্লাহ এবং তার রসুলের মাধ্যমে, আল্লাহ এবং তার রসুলের কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পেয়ারা নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিয়া। তার রসুল যদি রসুলের পাককে যদি আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেন, ইয়া আইয়ুহার রসুল বলে সম্বোধন করেন, তাহলে আমরা রসুলের পাকের ক্ষেত্রে সাধারণ কোন শব্দ, যে শব্দ আমরা দুনিয়ার অন্য কোন মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, ইউজ করি, যে ল্যাঙ্গুয়েজটা ওই ল্যাঙ্গুয়েজটা আমরা অন্য কোন মানুষের ক্ষেত্রে আমরা ইউজ করব না, এটাই হবে ইসলামের সঠিক রীতি। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি মাওলানা মিজানুর রহমান আজহারীকে ছোট করার উদ্দেশ্য নয়, খাটো করার উদ্দেশ্য নয়, কারণ তার পর্যন্ত যাবার মতন সময় এবং সেই অ্যাবিলিটি আমার না থাকতে পারে। এজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখবেন, তাদেরকে উদ্দেশ্য করে মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের কর্ণকুহর পর্যন্ত আমি পৌঁছে দিতে চাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করুক এবং আপনি ইসলামের সঠিক কথাগুলি মানুষের কাছে প্রকাশ করেন, প্রচার করেন, কিন্তু যেটা সঠিক সেটা প্রচার করবেন, এবং ইসলাম এবং আল্লাহর প্রিয় নবী, আল্লাহ সম্পর্কে এমন কোন শব্দ আমরা ইউজ করব না যে শব্দগুলি আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে শান এবং মানের খাটো হয়। আর একটি শব্দ নিয়ে আমি শুনেছি ভিডিওর ভিতরে, যে আবে হালা শব্দটি আপনি ইউজ করেছেন, খুবই দুঃখজনক, ইতিপূর্বে কোনো বক্তার মুখে এরকম কথা আমরা শুনি নাই। এই শব্দগুলো, এই ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, কারণ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীটাকে সাজাইছেন এবং যার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতু আল ইমরানের ভিতরে প্রথম থেকে 3 নম্বর লাইনের ভিতরে পাবেন, যে ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, তোমরা যদি আমায় আল্লাহকে পেতে চাও কি করো, আমার রসুলকে ইত্তেবা করো, রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার ভিতরে মাঝের অংশের ভিতরে বলেছেন যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা
ওয়াতিজারাতুম তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিরু তারদাউনাহা আপনার ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র সন্তান আপনার পরিবার আপনার গাড়ি আপনার বাড়ি এক কথায় সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুইজনকে বেশি ভালোবাসতে হবে নাম্বার 1 আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এক নম্বরে আমি আল্লাহ দুই নম্বরে ওয়া রাসূলিহি আমার প্রিয় রাসূল তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে এজন্য যে রাসূলের ভালোবাসা সবার ঊর্ধ্বে যে আল্লাহর ভালোবাসা সবার ঊর্ধ্বে সুতরাং সে মানুষটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই মহান ব্যক্তির কোনোদিন কোনো মানুষের সঙ্গে তুলনা হতে পারে না কারণ রাসূল আমাদের কারোর মতো নয় রাসূল রাসূলের মতন আল্লাহ আল্লাহর মতন আল্লাহর সঙ্গে কারো তুলনা চলবে না রাসূলের সঙ্গে কারো তুলনা উপমা উদাহরণ চলবে না পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষেত্রে যে শব্দটি ইউজ করতে হবে আল্লাহ প্রিয় নবী সম্পর্কে এরকম শব্দ ইউজ করা যাবে না যদি আপনি করেন আপনি কোরআনের আয়াতকে অবমাননা করবেন আশা করব আপনি কোরআনের তাফসীর করেন আর এই আয়াতটা যে আয়াতে আমি বললাম সূরা নূরের 18 পারা 18 নম্বর পৃষ্ঠা এই আয়াতে আপনি তাফসীর দেখবেন ব্যাখ্যা দেখবেন আর যদি আমার এই ভিডিওটির দ্বারা আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন কারণ আমি আপনাকে ভালোবাসি আপনাকে পাওয়ার উদ্দেশ্য নয় আমি আপনাকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমি কোন আলেমকে ভালোবাসি সে আলেমকে পাওয়ার উদ্দেশ্য নয় আল্লাহকে এবং তার রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটা হাদিসের ভিতরে আসছে যে তুমি যদি কোনো ব্যক্তিকে ঘৃণা করো সে উদ্দেশ্যটা হবে আল্লাহর যে আল্লাহর জন্য আমি তাকে ঘৃণা করি আবার যদি কোনো ব্যক্তিকে ভালোবাসো মহব্বত করো স্নেহ করো সেটাও হতে হবে যে আমি এই ব্যক্তিটাকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তিকে কতল করো হত্যা করো মারো তাহলেও সে উদ্দেশ্যটা থাকবে যে আমি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে লোকটাকে আমি হত্যা করেছি সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বাইরে গায়রুল্লাহর অর্থাৎ তাগুত শক্তির কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তুলনা চলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ইসলামের সঠিক বুঝ দান করো সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কোন সময় আপনাদের সঙ্গে দেখা হবে সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ